বিজনেসম্যানদের কথা হলো যে আমি একটা ডিল করব, সেই ডিলের মধ্যে নৈতিকতা দৃষ্টিভঙ্গি কিছু নাই। সুতরাং সিন্ডিকেটের মধ্যে সব দলের লোক, এটা আজকের কথা না, এটা বাড়বে, আরো বাড়তে থাকবে। এখন কথা হলো যে আমাদের এই সরকারও কিন্তু সিন্ডিকেটের কথা বলছে। ও ফকরুল ইমাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম, দোষারোপের রাজনীতি, সুভাষ সিং রায়ের কথা শুনলেন যে বিশেষ করে বিএনপি এবং তাদের রাজনীতি নিয়ে তিনি বেশ কিছু উদাহরণ টানলেন। আপনার কি মনে হয় যে এই সংকটই কি আরও বেশি গভীরে নিয়ে গিয়েছে আমাদেরকে? ধন্যবাদ আপনাকে, আর আমার সঙ্গে দুজন বিজ্ঞ আলোচক আছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্যাপার হলো দোষারোপের রাজনীতি, এখন তো শুনলাম আমরা, আপার কথাও শুনলাম, সবার ওই দোষারোপের রাজনীতি আসলো এখানে। এটার থেকে যদি আমরা বেরিয়ে যাই অন্যদিকে, মনে করেন উনি একটা ভালো কথা বলেছেন সুভাষ সিং রায়, যে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে। এটা অনেক অনেকেই বলে, অনেক সময় বলে। ব্যাপার হলো কি, এখন বাংলাদেশের আপনার ঋণ আছে $100 billion, $100 billion ঋণ নীতি নিতে $100 billion হয়ে গেছে। আজকে যদি একটা ছেলে জন্মগ্রহণ করে 60,000 থেকে 64,000 টাকার ঋণ নিয়ে এসে আরও বেশি জন্মগ্রহণ করে, এটা লেটেস্ট। সুতরাং এই এই যে নিরবচ্ছিন্ন উন্নতি আমরা যেগুলো দেখতেছি, এরপরেও কিন্তু দ্রব্যমূল্য এবং যেটা সিন্ডিকেটের কথা বলা হলো, সিন্ডিকেটের কথা আমি একটাই বলবো, সিন্ডিকেট কিন্তু আজকের কথা না, এটা যুগে যুগে আমরা শুনেছি সিন্ডিকেটের কথা। আচ্ছা একটা স্ট্যাটিস্টিক্স আমি দেই, বঙ্গবন্ধুর আমলে 17% ছিলেন ব্যবসায়ীরা ইয়েতে সংসদে, সংসদে ব্যবসায়ী আসা কিন্তু খারাপ না, প্রতি সবাই আসতে পারে, এখন হয়েছে 65%-এর উপরে, 65। ব্যাপারটা হইল যে এই যে সিন্ডিকেট যেটা হয়েছে, এই ধরেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য পার্টি বলেন, এদের ভিতরে আমি নাম বলতে চাই না, যাদেরকে যে আপনি প্রথম সারির দিকে দেখবেন ম্যাক্সিমাম বিজনেসম্যান, এবং বিজনেসম্যানের সঙ্গে বিজনেসম্যানের একটা সম্পর্ক আছে রাজনীতির, অন্য কথা কিন্তু রাজনীতি যখন করেন তখন বাইরে অনেক কথা বলেন, কিন্তু বিজনেস থেকে ডিল, বিজনেসম্যানদের কথা হলো যে আমি একটা ডিল করব, সেই ডিলের মধ্যে নৈতিকতা দৃষ্টিভঙ্গি কিছু নাই। সুতরাং সিন্ডিকেটের মধ্যে সব দলের লোক আছে, এটা আজকের কথা না, এটা বাড়বে, আরও বাড়তে থাকবে। এখন কথা হলো যে আমাদের এই সরকারও কিন্তু সিন্ডিকেটের কথা বলছে। জানেন যে এই কিছুদিন আগে আমাদের বিগত সরকার, মানে ইলেভেন্থ পার্লামেন্টে, ওখানে যিনি বাণিজ্যমন্ত্রী ছিলেন, খুব শ্রদ্ধেয় আমার টিপু মুন্সি সাহেব, উনি তো বলেছিলেন যে সিন্ডিকেট আমি হাত দিতে পারবো না, উনি জানতেন হোয়াট ইজ সিন্ডিকেট। আর এখন যারা আছে তারা তো জানে না সিন্ডিকেটটা কী, কোথায় সিন্ডিকেট, কীভাবে সিন্ডিকেট হয়। এখন ব্যাপার হলো কি, যদি আপনি কতগুলো কথার মানে না বুঝেন তাহলে সরকার চালাবেন কেমনি, সমস্ত কিছু যায় পড়বে প্রধানমন্ত্রীর উপরে। এখন যারা সিন্ডিকেট নিয়ে কথা বলেন, বিভিন্ন কথা আমরা শুনেছি, কিন্তু আসলে যদি আপনার ইচ্ছা থাকে, সিন্ডিকেটটা তো সহযোগিতা, সরকারের সহযোগিতা ছাড়া তো সিন্ডিকেট হবে না। একটা কথা বলি আপনাকে, যাদের মিল নাই, একটা কথা বলি, যাদের কোনো মিল নাই, মানে ধান ভাঙানোর মিল নাই, আটা ভাঙানোর মিল নাই, তাদের গোডাউন আছে, বড় বড় গোডাউন, হাজার হাজার মন তারা ওখানে কিনে রাখে। এই নামগুলো বলতে গেলে তো খুব অ্যাম্বারাসড হবে, সবাই জানে, কিন্তু আমাদের মন্ত্রীরা জানে না। কথা হলো যে কি, এই যে অর্থনীতিটা দেশের, আজকে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে মার খেয়েছে, তাদের নিজস্ব অনেক ভুলের কথা, কিন্তু আওয়ামী লীগের এই অর্থনৈতিক এটা যদি কন্ট্রোল না করতে পারে, বিএনপি কিন্তু আবার এগিয়ে আসবে। জনগণ এখন এত বেশি, এই যে আপনার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম এত বেশি পড়েছে, এটাতে কিন্তু একটা একটা এফেক্ট আছে। আপনি যান, আগে কিন্তু রাস্তায় এত আমরা ফকির দেখতাম না, আপনি নিশ্চয়ই যান, গাড়ি যেখানে দাঁড়াবেন সেখানেই আপনি দেখবেন আপনাকে ঘিরে ধরেছে। তো কতগুলো প্যারামিটার আছে, যেগুলো দিয়ে আমরা অর্থনীতিটা মারতে পারি, মাপতে পারি।
সুতরাং আওয়ামী লীগ এখনই যদি এই দিকে দৃষ্টি না দেয়, এই যে ধরেন এখন তারা একটা নির্বাচনে জিতেছে, তাই নির্বাচনে তো এক নাম্বারই ছিল জিতেছে নির্বাচনটা, কিন্তু এখন তো এখন আপনার বিদেশিরা তো দুই রকম কথা বলে, আগে বলছে ইনক্লুসিভ ইলেকশন, এখন একটু কথা ঘুরিয়ে বলছে ইনক্লুসিভ ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসিটা আপনাকে ইনক্লুসিভ হইতে হবে, নির্বাচন তো পরের কথা, কিছুদিন আগে বলেছে ইনক্লুসিভ নির্বাচন, আচ্ছা এখন ডেমোক্রেসি চলতেছে, ইনক্লুসিভ নির্বাচনে আপনি দেখেন তখন তো তারা তড়িঘড়ি করে নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি আসে নাই, সরকারের কোনো দোষ দিয়ে আমরা লাভ দেখি না, একটা নির্বাচন তো করতে হবে, সুতরাং নিজের এক দলের মধ্যেই আপনার স্বতন্ত্র দাঁড়িয়ে নির্বাচনটা করলো, সেখানে আমরা গেলাম জাতীয় পার্টি, যে ডিজাস্টার হলো আমাদেরকে, আমরা না দল না ঘাট ঘাটকা হয়ে গেলাম, তবুও 11 জন সংসদ সদস্য আমরা পেয়েছি, আর 2 জন মহিলা, 13 জন, আমি আশা করব 13 জনই আপনার যদি সংসদে কথা বলে কথা বলার কোনো ঘাটতি এখানে হবে না, কিন্তু ব্যাপারটা হলো যে আমি যদি ইগনোর করি, আমি যদি মনে করি যে নির্বাচনটি আমার শেষ জিনিস, তাহলে কিন্তু বড় ভুল করবে, এরকম নির্বাচন কিন্তু বারবার আসবে না এই এই দেশে, এই দেশে, এই গণতান্ত্রিক দেশে যে জনগণ এখানে আছে তারা একটা সুষ্ঠু নির্বাচন কোনো না কোনো সময় আশা করবে। সুষ্ঠু নির্বাচন মানে কি? ইনক্লুসিভ, সবার মিলিত যে নির্বাচনটা হবে সেটা জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, একটা নির্বাচনই শেষ কথা নয়।